নমস্কার বন্ধু, আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি রামোজি ফিল্ম সিটির উদ্দেশ্যে। হায়দ্রাবাদ আসবো আর রামোজি ফিল্ম সিটি দেখবো না, তা কি করে হয়? হ্যাঁ, কারণ হায়দ্রাবাদ মানে মানে যেটা সবার মুখে মুখে সেটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত রামোজি ফিল্ম সিটি, আর আমরা সেটাই প্রত্যক্ষ দর্শন করতে যাচ্ছি। কি কি আজকে দেখবো সেটা দেখতে আপনাদের সঙ্গে থাকতে হবে। দেখুন সাথে আজকে কি কি দেখছি আমরা রামোজি ফিল্ম সিটিতে। চারপাশ কিন্তু খুব সুন্দর, আর আমাদের মানে রাস্তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ। একটু ক্যামেরাটা আমি বলবো যে একটু ফুলের গাছগুলোর দিকে দেখাতে, এত সুন্দর চারপাশের ভিউটা মানে বলার মতো। একদিকে যেমন চারপাশে রাস্তার আশেপাশে যেমন বড় বড় গাছ, ফুলের গাছ, তার পাশে কিন্তু রয়েছে বড় বড় পাহাড়। হ্যাঁ, হায়দ্রাবাদ সিটিটাই কিন্তু পুরো বড় মানে পাহাড় কেটে কেটেই সব বিভিন্ন রাস্তা ঘাট সবকিছু তৈরি হয়েছে। আর এখানে সব থেকে বিশেষ আকর্ষণ যেটা করে সেটা হচ্ছে মানে এতটাই ক্লিন সিটি, মানে এত সুন্দর মানে ক্লিন ক্লিয়ার সিটি মানে বলার অপেক্ষা রাখে না, কারণ খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা চারদিকে, আর আশেপাশের গাছ আর পাহাড়ের সৌন্দর্য এটাকে করে দিবে। সকলকে মনোমুগ্ধ করে দিবে। আর আমরা বেরিয়ে পড়ছি রামোজি ফিল্ম সিটির উদ্দেশ্যে। রাস্তা কিন্তু পার হচ্ছে না, মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো, আর কখন গিয়ে সেখানকার বিভিন্ন দৃশ্য সেটা ক্যামেরা বন্দি করবো। তাই আমরা কিন্তু অপেক্ষা করে আর মানে রাস্তায় যাচ্ছি, আর শুধু মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো, যদিও অনেকটা টাইম আছে। যাই হোক, এই মুহূর্তে আমি রয়েছি রামোজি ফিল্ম সিটির বাইরে। আমরা এখন এন্ট্রি নিয়ে আমরা ঢুকবো রামোজি ফিল্ম সিটিতে। তার আগে যেহেতু সকালবেলা, সেহেতু টিফিন করে নিলাম। টিফিন করার পরে একটু পান মানে খাচ্ছি আমার সাথে যে আমার যে দাদা নাম আমাদের যে কারের যে ড্রাইভার রয়েছে ওনার সাথে, আর এখন যে চা, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমরা টিফিন করার পর এখানে এসে এখন আমরা কলকাতা কা পান আমরা খাচ্ছি। তো দাদা, এই যে পানটার নাম কি? এই যে পানটার নাম কি? কলকাতা। यहाँ का अच्छा वाला पूरी है, फेमस इडली है, बड़ा है, डोसा है, तो खाया है पूरी एकदम यहाँ का नंबर वन। अच्छा होने वाला रिजल्ट हो सका तो कांग्रेस आएगा, यहाँ कांग्रेस आएगा, क्योंकि वो भी अभी इतने दिन से सीट पे नहीं था, अभी लोगों को बहुत सारे स्कीम दे रहा है, तो इसके लिए चाहे वो लोग भी रिजल्ट अच्छा आने का सोच रहे, अगर हो गया तो कांग्रेस अगर अच्छा रिजल्ट दे पाएगा तो हो सकता। पहले जो सरकार था यहाँ पर क्या काम करा? उसका भी बहुत सारे काम हुआ है, स्कीम दिया है, रोड डाले है, बहुत सारा अच्छा दिया है, लेकिन अभी कॉम्पिटिशन ज्यादा है इस साल, तो इसके लिए वो आने के चांसेस ज्यादा। তো আমি এখন এই যে পান নিলাম, পানটা আমি একটু মুখে দিব, হ্যাঁ আপনারা দেখুন এই যে পান কি সুন্দর পান, দেখুন পানের মধ্যে একটা মানে হার্ট রয়েছে, হার্টটা রয়েছে, এবং আমি এখন পানটা কলকাতা কা পান আমরা আমরা দাঁড়িয়ে আছি রামোজি ফিল্ম সিটির মানে ঠিক পার্কিং এর এখানে। দেখতেই পাচ্ছেন বহু মানুষ সারি সারি কিন্তু টিকিট কাটে ভিতরে যাওয়ার জন্য কিন্তু প্রতীক্ষা করছে, প্রত্যেকে কিন্তু টিকিট কাউন্টারে গেছে টিকিট কাটতে। আর আমরা কিছুক্ষণের মধ্যেই এখানে রামোজি ফিল্ম সিটির ভিতরে প্রবেশ করব, তো আসুন। রামোজি ফিল্ম সিটি হলো ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি ফিল্ম সিটি।
এটি 1996 সালে হায়দ্রাবাদ শহর থেকে 25 কিলোমিটার দূরে নির্মাণ করা হয়। এই ফিল্ম সিটির আয়তন 1666 একর বা 6 বর্গ কিলোমিটারের বেশি। 2012 সালের 15 এপ্রিল এর আগে আয়তনের দিক দিয়ে এটি ছিল বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি। কিন্তু এখন 2700 একরের প্রয়াগ ফিল্ম সিটি বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম সিটি। তবে রামোজি ফিল্ম সিটি এখনো স্টুডিও কমপ্লেক্স হিসেবে সর্ববৃহৎ। এই ফিল্ম সিটিতে প্রায় 1200 চলচ্চিত্র নির্মিত হয়েছে। এখানে হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড় ভাষার চলচ্চিত্র ও বহু বিদেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এই ফিল্ম সিটিতে মোট 7000 কর্মকর্তা কর্মচারী রয়েছে। এখানে নির্মাণ করা হয়েছে কলকাতার গলি, চেন্নাইয়ের মহল্লা, দিল্লির পুরান বাজার, মুম্বাইয়ের বস্তি ইত্যাদি। এছাড়া বহু গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে তৈরি করা হয়েছে। রয়েছে স্টুডিও কমপ্লেক্স। 1996 সালে রামোজি রাও হায়দ্রাবাদের 30 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে 1666 একর জায়গা নিয়ে রামোজি ফিল্ম প্রতিষ্ঠা করেন। পাহাড়ের খাঁজে খাঁজে বিভিন্ন তরু শ্রেণী মাথা উঁচু করে আছে, বিশেষ করে তাল গাছের সারি, বন জঙ্গলে ঘেরা, নীল স্বচ্ছ জলের লেক, অসাধারণ সব দৃষ্টি, নন্দন নির্মাণ শৈলীতে ভরপুর পুরো এলাকা। বর্তমানে এটা রামোজি গ্রুপের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম সিটি হিসেবে রামোজি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সার্টিফিকেট পাওয়া। এই সিটিতে সিনেমা থেকে সিরিয়াল সবকিছু তৈরির সব রকম অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। বলা হয়ে থাকে কোনো সিনেমা নির্মাতা শুধু স্ক্রিপ্ট নিয়ে এখানে এসে ফিল্ম নিয়ে বের হয়ে যেতে পারবে। একটা সিনেমা তৈরি করতে যা কিছু প্রয়োজন তা সবই মজুদ আছে সেখানে। বিভিন্ন রকম হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কানাড়া, গুজরাটি, বাংলা, ওড়িয়া, ভোজপুরি মুভি ছাড়া টিভি সিরিয়াল ও অ্যাড তৈরি হয় প্রতিনিয়ত। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি এখন রামোজি ফিল্ম সিটি। দেখতেই পাচ্ছেন চারপাশে কিন্তু লোকময়, বহু মানুষ কিন্তু মানে জনসমাগম ঘটেছে এখানে। আর পাশেই কিন্তু ওয়েলকাম শুরু হয়ে গেছে। বহু দূর দূরান্ত থেকে, তেপান্তর থেকে বহু মানুষ কিন্তু এখানে ছুটে এসেছে। আর সকলেই কিন্তু গালের তালে তালে নাচানাচি করছে। আর আমিও কিন্তু সেই মানে দলেই রয়েছি। অসাধারণ শো শুরু হয়ে গেছে, বহু মানুষ এখানে এসেছে। এখানে যারা এসেছে তাদের সাথে আমি কথা বলবো। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। এক্সকিউজ মি স্যার, আপ কহাঁ সে আয়ে হো? মে রাজস্থান। রাজস্থান সে? জি ম্যাম। তো পহলি বার আহে আয়ে? হ্যাঁ, দিস ইজ মাই ফার্স্ট টাইম। আচ্ছা, কেসা লাগা? আচ্ছা লাগে। আচ্ছা, তো আপ ইহাঁ পে কোই কাম কে লিয়ে আয়ে থে? নাই, সিফ ঘুমনে কে হিসাব সে আয়ে। ঘুমনে কে লিয়ে? আচ্ছা, তো কোন 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 জগা আপ হায়দ্রাবাদ মে ঘুমে হো? শালাজার মিউজিয়াম ঘুমে হ্যায়। আচ্ছা, অভি রামোজি হ্যায়। আচ্ছা, বস ইয়ে সেকেন্ড। তো কেসা লাগা? হ্যাঁ জি, আচ্ছা হ্যায়। भैया आप कहाँ से हो? जयपुर, राजस्थान। अच्छा, जयपुर से। तो आपके यहाँ पे मतलब हैदराबाद में कौन सी जगह सबसे अच्छी लगी आपको? फिलहाल तो मैडम रामोजी फिल्म सिटी लग रही है। अच्छा, आज आपका फर्स्ट डे है यहाँ? हाँ जी। अच्छा, तो कैसा लग रहा है, कैसा यहाँ का माहौल? अच्छा, कैसा लग रहा है? बढ़िया बढ़िया बढ़िया। ठीक है, थैंक यू। थैंक यू। এছাড়াও ভারতের বিখ্যাত টিভি চ্যানেল ইটিভির হেডকোয়ার্টারও এখানে। সেখানকার সাহস বলে একটি জায়গা আছে যা আপনার রহস্যের স্বাদকে আরো বাড়িয়ে দেবে, যেখানে আপনার জন্য অপেক্ষা করছে রোমাঞ্চে ভরপুর একাধিক আকর্ষণ। রামোজি ফিল্ম সিটি, যেটা শুধু হায়দ্রাবাদ নয়, আজ কিন্তু পুরো বিশ্বের মধ্যে আজ খুব জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র, যেখানে দেশ বিদেশ থেকে বহু মানুষ কিন্তু প্রতিদিনই ছুটে আসে। যারা হায়দ্রাবাদে ঘুরতে আসে তারা কিন্তু একবারের জন্য হলো এই রামোজি ফিল্ম সিটিতে আসবেনই। প্রতি বছর বিভিন্ন রকম এখানে শো হয়। এখানকার আশেপাশের অপরূপ সৌন্দর্য যেটা কিন্তু এখানে না আসলে আপনাকে আপনারা কিন্তু ধারণাই করতে পারবেন না। পাহাড় কেটে খুব অপরূপ সুন্দরময় এই চলচ্চিত্র কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে, যেখানে কিন্তু বহু রকম বহু ভাষা, বাংলা, ইংরেজি, তেলেগু, মালায়ালাম, এছাড়াও বহু ভাষায় কিন্তু চলচ্চিত্রর শুটিং হয়। এখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়। এছাড়াও কিভাবে সিনেমা তৈরি হয়, সিনেমা তৈরিতে কাদের কাদের ভূমিকা রয়েছে, প্রতিটাই কিন্তু খুঁটি নাটি এখানে বিভিন্ন রকম এখানে বিভিন্ন রকম চলচ্চিত্রের মাধ্যমে সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। যারা হায়দ্রাবাদ সিটিতে আসেন ঘুরতে বা কোনো ডাক্তার দেখাতে, তারা কিন্তু একবারের জন্য হলো এত সুন্দর অপরূপ এই রামোজি ফিল্ম সিটিতে অবশ্যই আসবেন। প্রতি বছর কেন, প্রতিদিনই বহু বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। আর এখানে আসতেই কিন্তু নর্মাল যে টিকিটের রেট সেটা কিন্তু 1500 থেকে 1600 টাকা, আর বাচ্চাদের কিছুটা কম।
আর এছাড়াও তোমার একটা যেটা টিকিট থাকে সেটা হচ্ছে খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা বড় অ্যামাউন্টের একটা টিকিট থাকে, সেটা হচ্ছে 3000 টাকা। তো যাই হোক, 1500 টাকার টিকিট কাটলেই আপনারা এখানকার নর্মাল যে সমস্ত শো, খাওয়া দাওয়া বাদে সমস্ত শো উপভোগ করতে পারবেন। তো আমরা চললাম একটা শো এর দিকে, রামোজি ফিল্ম সিটির। এখানে লাইভ ক্যামেরা অ্যাকশন, হলিডে, হলিউড ফিল্ম কিভাবে শুটিং হয়, সেটা কিভাবে নির্মাণ করা হয়, কাদের কাদের ভূমিকা থাকে এই ফিল্ম গুলো তৈরিতে, সেটা আমরা দেখবো লাইভ ক্যামেরা অ্যাকশনে। প্রিন্সেস স্ট্রিট, নর্থ টাউন, ভাগবত সেট, অস্কারি গার্ডেন, জাপানিজ গার্ডেন, সান ফাউন্টেন গার্ডেন, মোগল গার্ডেন, সেঞ্চুয়ারি গার্ডেন এবং অ্যাঞ্জেল ফাউন্টেনের মতো অসাধারণ সব জায়গা রয়েছে। তাছাড়াও রয়েছে মুভি ম্যাজিক পার্ক, পাখিরালয়, বাটারফ্লাই পার্ক, বনসাই গার্ডেন এবং কালার পার্ক। প্রত্যেক দিন একগুচ্ছ রোমাঞ্চকর অনুষ্ঠানও থাকে পর্যটকদের জন্য। ওপেনিং শো থেকে শুরু করে স্পিরিট অফ রামোজি শো দেখে আপনি মুগ্ধ হবেন। এসব তো আছেই, তার সাথে আছে মনোরম আবহাওয়া। ফিল্ম সিটির মধ্যে স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, চার্চ, রেল স্টেশন, বিমানবন্দর, ঝা চকচকে রাস্তাঘাট হায়দ্রাবাদ ভ্রমণে অবশ্য দ্রষ্টব্য। সাহস রামোজি ফিল্ম সিটির ভেতরে অবস্থিত রয়েছে একাধিক অ্যাডভেঞ্চার, এমন সব গেম রয়েছে আমরা এখন চলে এসেছি রামোজি ফিল্ম সিটির পুরো ভাগবত সেটে। এখানে দেখতেই পাচ্ছেন পুরো, মানে এখানে হচ্ছে সেই সময় রামায়ণের যে পুরো সেট, সেইটা কিন্তু রামায়ণ মহাভারতের পুরো সেট এখানে করা, যেখানে বিভিন্ন ভাবে মূর্তি দিয়ে এখানে বসানো রয়েছে। আমি পিছনে দেখাবো এখানকার লোকেশনটা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লোকেশন, চারপাশটা খুব সুন্দর একটা রামায়ণ মহাভারতের একটা সেট করা, অসাধারণ। এখানে এখানে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু হচ্ছে রামায়ণ, একদিকে মহাভারত, এত সুন্দর লোকেশন, খুব সুন্দর চারপাশে বিভিন্ন মানে দেব দেবীর নকল ভাবে যে মূর্তি সেটাকে কিন্তু পরে করা হয়েছে, অসাধারণ একটা লোকেশন। এখানেই কিন্তু বিভিন্ন রামায়ণ মহাভারতের যে শুটিং গুলো হয় এখানেই হয়, অসাধারণ একটা লোকেশন, যেটা কিন্তু মানে আমি মনে হচ্ছে সরাসরি হয়তো পর্দায়, হ্যাঁ মাঝে মধ্যে যখন টিভি খুলি রামায়ণ মহাভারত এই সমস্ত জায়গায় এই সমস্ত লোকেশনেই কিন্তু এটা ফেক ভাবে করা হয়। দেখতেই পাচ্ছেন, দেখে মনে হচ্ছে রিয়েল, বাট এটা রিয়েল না, এটা পুরো কিন্তু ফেক। আমরা তো ফেক রামায়ণ মহাভারতের সেট দেখলাম, এবার দেখবো আমরা ফেক যে রেল স্টেশন। হ্যাঁ, বিভিন্ন সময় শুটিং এ বিভিন্ন রেল স্টেশন গুলো দেখা যায়, তবে সেগুলো কিন্তু পুরোপুরি ফেক। সেই রকমই একটা ফেক রেল স্টেশন কিন্তু রামোজি রাওয়ের এই যে ফিল্ম সিটি, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফেক রেল স্টেশন রয়েছে। চলুন আমরা এখন আছি ফেক রেল স্টেশন, সেটা দর্শন করব। একেবারে মনে হবে নতুন একেবারে রিয়েল রেল স্টেশন, বাট এটা কিন্তু পুরোপুরি ফেক। আসুন ফেক রেল স্টেশনে আমরা সওয়ারি করি, ভিতরে যাই, দেখি এখানকার কেমন মানে ফেকটা। ওয়াও, এটা কিন্তু ফেক রেল স্টেশন, বাট একেবারে রিয়েল মনে হবে আপনাদের, দেখতেই পাচ্ছেন একেবারে রিয়েল কামরাগুলোর মতো, কিন্তু পুরোপুরি এটা শুটিং করার জন্য পুরোপুরি একটা ডুপ্লিকেট ফেক ভাবে করা রয়েছে, অসাধারণ। চারপাশটা মানে দেখে কেউ মানে বিশ্বাস করতে পারবে না। দেখি দেখি দেখি, আপনি যদি চূড়ান্ত অ্যাডভেঞ্চার প্রেমীও হন, তারপরেও এক মুহূর্তের জন্য হলেও আপনার বুকের ভেতরটা হু হু করে উঠবে। তবে ভয়ের কিছু নেই, এখানে প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনাররা রয়েছে। অ্যাডভেঞ্চারের শুরুতেই হার্নেস কোর্স, প্রায় 8 মিটার লম্বা একটি ব্রিজ। ব্রিজ শুনে ভাববেন না হেলে দুলে রাস্তা পার করে দেওয়া যায়। ব্রিজটা বলতে গেলে খতরনাক কাঠের টুকরো আর নেটের তৈরি ব্রিজ পারাপার করার চারটিখানি কথা নয়। তারপর এলো নেট কোর্স, বলতে পারেন পুরো একটা জালের দুনিয়া। বিভিন্ন আকারের জাল, জাল বেয়ে যেতে প্রথমে একটু ভয় পেলেও পরে বেশ ভালোই মজা পাবেন। অসাধারণ অভিজ্ঞতা এই টিভি রাইডে, প্রকৃতির বুকে এই রাইড জাস্ট ফাটাফাটি। পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে সাইকেলিং বা বাকিং এর দারুণ অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এটি এখন ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় ভ্রমণ
এর জায়গা হিসেবে বিবেচিত এবং সার্টিফাইড। এটি দেখতে ভারত ছাড়াও বাংলাদেশ, চীন, শ্রীলঙ্কা বহু জায়গা থেকে ঘুরতে আসে আর বিভিন্ন দেশে ফিল্মের শুটিং করতেও এখানে এসে থাকে। গেট থেকেও প্রায় কয়েক কিলোমিটার দূরে রামোজি ফিল্ম সিটি। অপূর্ব সৌন্দর্য মণ্ডিত সেই প্রাকৃতিক দৃশ্য, যার দুপাশে বুনো জঙ্গল আর ঝোপঝাড়ে ঢাকা পাহাড় ছড়িয়ে আছে। তার মাঝ দিয়ে একে বেঁকে চলছে ট্যুরিস্ট কোম্পানির চায়না টাউন বাস। ট্যুরিস্ট কোম্পানির বাস ভাড়া ১৫০ রুপি। এক স্পট থেকে আরেক স্পটে যেতে হবে এই বাসে চড়ে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হয় এই ট্যুরটি। রামোজি ফিল্ম সিটির মধ্যে থাকতে চাইলে সেই ব্যবস্থাও আছে। এখানে তারা এবং সিতারা বলে দুটি বেসরকারি হোটেল আছে। দুই দিন এক রাতের প্যাকেজে খরচ পড়ে জন প্রতি ৬-৭ হাজার টাকা। দেরি না করে জীবন সঙ্গীর সঙ্গে ঘুরে আসুন রামোজি ফিল্ম সিটি। কিভাবে যাবেন? হাওড়া স্টেশন থেকে সরাসরি ট্রেনে করে গেলে সেকেন্দারাবাদ স্টেশন নামতে হবে, তারপর সিএনজি ভাড়া করে সরাসরি রামোজি ফিল্ম সিটি অথবা কলকাতা থেকে এয়ারে করে হায়দ্রাবাদ যেতে পারেন। ট্রেনে গেলে ৩০-৩১ ঘন্টা সময় লাগে আর এয়ারে গেলে ২ ঘন্টা ২০ মিনিটের মতো সময় লাগে। লাইট ক্যামেরা অ্যাকশন স্বপ্ন কাসাহের হায়দ্রাবাদ। হ্যাঁ জি হ্যাঁ, ইহা চার পাঁচ রামোজি ফিল্ম সিটি মে হাম আয়ে হে। ইহাঁ পে চার পাঁচ কা লোকেশন দেখ রে, ইতনা খুবসুরত লোকেশন আর ইতনা খুবসুরত নজারা আপনি কহি দূসরি জগা নহি দেখি হোগি। দেখতে হে দেখ রহে ইহাঁ কে আস পাস কিতনা সুন্দর মহল হে। আর রামোজি ফিল্ম সিটি জো বিশ্ব কা সবসে বড়া ফিল্ম সিটি হে। আর দেখ রহে ইহাঁ পে বহুত লোক জো বহুত লোক দূর দূর সে বহুত লোক ইহাঁ রোজানা আতে হে। রোজানা আপনি কাম কাজ সব এক জগা করকে ইহাঁ এক সময় কে লিয়ে ঘুমনে চলে আতে হে আপনি ফ্যামিলি আপনি কে সাথ। বহুত সুন্দর খুবসুরত নজারা হে, আপ দেখ সকতে হো দোস্তো। খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ লাইট ক্যামেরা অ্যাকশন, এই যে স্বপ্নের যে মানে দুনিয়াটা, অনেকেই ফিল্ম করতে পছন্দ করে, ফিল্মকে ভালোবাসে, অ্যাক্টরদের পছন্দ করে, কিন্তু এই যে এক একটা চলচ্চিত্র সেগুলো যে নির্মাণ করতে কত কত মানুষের কোটি কোটি পরিশ্রম থাকে সেগুলো খুব সুন্দরভাবে এই রামোজি ফিল্ম সিটিতে কিন্তু আসলেই আপনারা দেখতে পারবেন। বিভিন্ন জায়গা এখানে কিন্তু কলকাতা অলিগলি থেকে তোমার মুম্বাই সমস্ত জায়গা বিভিন্ন ভাবে নকশা করে তৈরি করা, এটা পুরোপুরি কিন্তু নকল ভাবে ডিজাইন করা রয়েছে, যা কিন্তু খুব সুন্দর। ঘুরে বেড়াচ্ছি রামোজি ফিল্ম সিটি, যেটা আমরা সকলে মুখে মুখে শুনি যে রামোজি ফিল্ম সিটি ওয়ার্ল্ডের মধ্যে একটা বড় ফিল্ম সিটি। সেই ফিল্ম সিটি অর্থাৎ হায়দ্রাবাদের সেই ফিল্ম সিটি প্রত্যক্ষ করছি আমরা। আমরা কিছুক্ষণ আগে দেখলাম কিভাবে সিনেমা শুটিং হয়, প্রত্যক্ষ করলাম। সত্যি একটা অমায়িক ভাবে আমরা সেখানে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো যে একজন অ্যাক্টর কিভাবে তারা নতুন ভাবে শুরু করে, মানে সেই পর্দাকে পিছে কিয়া হয় সেটা কিন্তু আজকে আমরা জানতে পারলাম রামোজি ফিল্ম সিটিতে এসে। আপনারা দেখুন এছাড়াও রামোজি ফিল্ম সিটিতে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এখানে দেখবার মতন বিভিন্ন স্ট্যাচু রয়েছে এবং বিভিন্ন পার্ক রয়েছে। প্রচুর মানুষ কিন্তু আসছে, তারা কিন্তু রামোজি ফিল্ম সিটি কিন্তু উপভোগ করছে। আরো অনেক কিছু দেখা আছে, একদম যাবেন না, চলুন নেক্সট কোনো এক জায়গায়। মানে কিন্তু সাজসজ্জার আবার বিজ্ঞাপনের ঢল, তাই যে কোনো বিজ্ঞাপনের জন্য আমাদের বর্তমান কথা আপনাদের সঙ্গে রয়েছে সর্বদা। তাই যে কোনো বিজ্ঞাপন দিতে হলে অবশ্যই যোগাযোগ করুন বর্তমান কথার হোয়াটসঅ্যাপ নাম্বারে।